জমে উঠেছে পার্পল ক্যাপের লড়াই। ছয় মাস খেলা মুস্তাফিজ কি পারবে আগামীকাল পার্পল ক্যাপ পুনরুদ্ধার করতে? দেখুন বিস্তারিত। চলমান আইপিএলে মুস্তাফিজের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ম্যাচে 4 উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা। এবারের আসরে আর বেশি ম্যাচ খেলা হবে না বাংলাদেশি এই পেসারের। জিম্বাবুয়ে সিরিজ থাকায় আইপিএলের মাঝপথে দেশে ফিরতে হবে ফিজকে। তবে তার আগে আরও একবার সর্বোচ্চ উইকেট শিকারী স্মারক বা পার্পল ক্যাপ বা বেগুনি টুপি মাথায় তোলার সুযোগ আছে মুস্তাফিজের সামনে। চেন্নাই সুপার কিংসের সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ দুর্দান্ত বোলিংয়ে ফিজ 6 ম্যাচে শিকার করেছেন 11 উইকেট। আগামীকাল মঙ্গলবার 23 এপ্রিল লগ্ন সুপার জায়ান্টসের বিপক্ষে লড়বে চেন্নাই। ঘরের মাঠে ম্যাচটি হওয়ায় মুস্তাফিজের একাদশে থাকা এক প্রকার প্রায় নিশ্চিত। আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারীর বেগুনি টুপিটা টুর্নামেন্টের শুরুর দিকে ছিল মুস্তাফিজের মাথায়। বর্তমানে বেগুনি টুপির মালিক জসপ্রীত বুমরা। মুম্বাই ইন্ডিয়ান্সের এই পেসার 7 ম্যাচে নিয়েছেন 13 উইকেট। এক ম্যাচ বেশি খেলে 13 উইকেট রয়েছে পাঞ্জাব কিংসের হর্ষিত প্যাটেলেরও। 12টি করে উইকেট আছে রাজস্থান রয়্যালসের যুবেন্দ্র চাহাল ও মুম্বাইয়ের জেরাল্ড কোয়েজির। উইকেট সংখ্যায় মুস্তাফিজের সামনে থাকা 4 বোলারের মধ্যে 3 জনই আজ মাঠে নামবেন। 11 উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় 6 নম্বরে অবস্থান মুস্তাফিজের। মুস্তাফিজের জন্য স্বস্তির খবর, লগ্নর বিপক্ষে চেন্নাই খেলবে নিজেদের মাঠে। চিপকের এই ম্যাচে মুস্তাফিজ 3 ম্যাচ খেলেই নিয়েছেন 8 উইকেট। পার্পল ক্যাপের লড়াইয়ে মুস্তাফিজের সামনে থাকা বোলাররা যদি বড় চমক দেখাতে ব্যর্থ হয় এবং ফিজ যদি আগামী ম্যাচে ঘরের মাঠে জ্বলে উঠতে পারে, তাহলে পার্পল ক্যাপ নিজের করে নেয়ার সুযোগ রয়েছে বাহাতি এই পেসারের। তালিকায় এগিয়ে থাকা বোলারদের উইকেট সংখ্যা অপরিবর্তিত থাকলেও পার্পল ক্যাপ নিজের করে নিতে মুস্তাফিজকে আরও 3 উইকেট স্বীকার করতে হবে। উল্লেখ্য, 1 মে পর্যন্ত আইপিএল খেলার অনুমতি রয়েছে মুস্তাফিজের। এই সময়ের মধ্যে চেন্নাইয়ের ম্যাচ আছে 23 এপ্রিল লগ্ন সুপার জায়ান্টসের বিপক্ষে এবং 28 এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ও 1 মে পাঞ্জাব কিংসের বিপক্ষে।